এক্ষুনি মাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট ফের বৃষ্টিতে ভিজবে সারা বাংলা রবিবার থেকে বাড়বে বৃষ্টির দাপট তো বন্ধুগণ রবিবার রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির দাপট বাড়বে এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব অবশ্যই সঙ্গে থাকুন শীত বিদয়ের মাঝে এবার বৃষ্টির চোখ রাঙানি ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রাও ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে আজ থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি ক্রমশ বাড়ছে তাপমাত্রার পারদ কলকাতা সহ গোটা রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে রবিবার রাজ্যের সব জেলাতেই হালকা বৃষ্টি সম্ভব না বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে তবে শুক্রবার বিকেল পর্যন্ত পরিষ্কার আবহাওয়া থাকবে সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা আকাশ পরিষ্কার হয়ে যাবে শনিবার রবিবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে রয়েছে উত্তরে হাওয়া বরং পুবালি হাওয়া দাপট বাড়বে শনিবার প্রচুর জলীয় বাষ্প ঢুকবে পুবালি হাওয়ার ভর করে এই জলীয় বাষ্প থেকেই বদরগর্ভ মেঘ থেকেই বৃষ্টির দাপট বাড়বে উপকূলে জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে কলকাতায় তাপমাত্রা কিছুটা বাড়লেও আপাতত স্বাভাবিকের নিচে রয়েছে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ পঁচানব্বই শতাংশ থাকবে দার্জিলিং কালিম্পং এ শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শনিবার আংশিক মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুগণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আপডেট